রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন বাসিন্দা রয়েছেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে 7 জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে 46 জন রোগী ভর্তি রয়েছেন আর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 104টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর জেলায় 273টি করোনা নমুনা পরীক্ষা করে 6 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 2.19 ভাগ। এর আগে গত পরশু ছিল 2.21 ভাগ। তানজিল আক্তার, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।